দেখো হাতে ব্যাগ আমরা ইসলাম ময়লা জগতে ময়লা ফেলতে তালা মতো না আমরা ময়লা ফেলতে গেছিলাম তো ময়লা জমা হয়েছে রাস্তায় দেখি দরজার ফাঁক দিয়ে বড় একটি ইন্দু ঢুকে ময়লা নিয়ে ক্যালবেল খুঁজে তাই ময়লা ফেলে যে আসছি বাসার দিকে যাচ্ছি গলিতে ঢুকেছি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ মোটামুটি আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে ব্লগটি শুরু করলাম সকাল 8টার সময় থেকে আর হচ্ছে তোমাদের বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা দেশের বাইরে থেকে আমাদের ব্লগগুলো দেখো তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে সাপোর্ট করো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে লুডুস খাবার অনেক খুশি অনেক হ্যাপি তুমি এক প্যাকেট লুডুসের জন্য অনেক খুশি তাও আবার ডিম ছাড়া বিসমিল্লাহ রহমান ইবাহে মশলা দিয়ে দিলাম মোহনা লুডুস খাবে মোহনা খুব খুশি বুঝছে তা আবার ডিম ছাড়া তাই মা সুন্দরভাবে কুক হোক হ্যাঁ মা সুন্দরভাবে কুক হয়ে নি তারপরে আমার রাজকন্যাকে আমি লুডুস ঢেলে দিব প্লেটে সুন্দর করে বসে বসে খাবে তাহলে লক্ষ্মী সোনা সকালবেলা এখনো রান্না বান্না হয়নি মোহনাকে লুডুস রান্না করে এসে নাস্তা দিয়েছি আর এই যে আমার খাওয়ার জন্য ভাত বসিয়ে দিব ভাত রান্না করে আছে
থালা বাসন ধোয়ার পরে বেসিং টেসিং না ধুলে আর ভালো লাগে না, ঠিক না বলো? ভাত বসিয়ে দিব, চাউল নিয়ে নি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন হাতে চাউল হচ্ছে, এখানে মেখে নিলাম, এখন এই যে চাউল দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, খা দিব। খাওয়া কি জল খা দিব? দেখো নবুল স্যার জল খাবে মহানা। মশলা মশলা পড়ে যাচ্ছে, ওঠা না না ওঠা না না রাখো ওখানে, এগুলো ধোয়া পরিষ্কার ভালো বাসন রাখো মা, রাখো 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 রাখো। এটা তো অল্প একটু আছে, খেয়ে না তাহলে তো হয়ে যাবে না মানে, তাই না মানে? ভাত এই যে রান্না করে নিয়ে এসেছি জানো প্রেশারে, আর এখন এই যে পটল মোহনার জন্য ভাজি করবো, লবণ মাখিয়ে রেখেছি, হলুদ মাখানো হয়নি, হলুদটা পরেই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দেখো যে হলুদ দিয়ে দিয়ে সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। এখন বাজে সকাল 10টা, বুঝছো? সব খাওয়ার আয়োজন করে নিয়েছি, আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। এই দেখো শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে পটল ভর্তা করেছি, আর পটল ভাজি করছিলাম, দুই পিস আছে, মনে খেয়ে নিয়েছে। তো আমি এই যে পটল ভর্তা দিয়ে খাবো, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ঝাল পটলে, অনেক মরিচ দিয়েছি পটলে, অনেক ঝাল। লবণ ঝাল সেরকম হয়েছে মশলা, পটল ভর্তাটা সেরকম। একদিন ইউটিউবে দেখলাম অন্য ধরনের একটা পটল ভর্তা করলো, ওইভাবে পটল ভর্তা করবে। দিন এই দেখো তাকাও ক্যামেরার দিক, তাকাও দোকান তো কবে করিস, জান্নাত না না ফের আম্মু। কালকে তুমি দেখ কালো একটা মেয়েটাকে দেখলা হচ্ছে এইতে
টিভির ভিতর দেখে বললো আম্মু আম্মু এটা কি না ফেয়ার আম্মু? আমি বললাম যে আমি বললাম না না ফেয়ার আম্মু না, তুমি তো ও কি জানে বলছো একটু কালো মেয়েটা ওরকম পাতলা পুতলি সেনে বলছে না ফেয়ার আম্মু, এখন সামনে সামনে তো চিনতে পারছো না তুমি না ফেয়ার আম্মু। কবল আসতে কোন জায়গায় বসা নিয়েছেন? ওই যে আজল ভান্ডারি না ওর পাশে যে গলিটা ওই যে মসজিদের পাশে, তো এই দেখো আমরা মা রেখে না আসলাম রোদের ভিতর, আসবো আসবো করে সকাল থেকে, এই তো আসছি আসছি করতে করতে এখন আসছি। আজান হচ্ছে জহরের, সুন্দর করে মাথায় দিতে গেলে সুন্দর থাকে না, একদিক তেরসা একদিক বাঁকা। চলো জামার সঙ্গে কি লাগবে, এই যে মা রেখে আসলাম মোহনা হাঁটছে হাঁটছি, এধারে জনগণা কতগুলো আরে মেকআপ, এখানে মেকআপ ম্যান কে? রাবু মানে রাবু দেখে, এটা কে ফাতেমা না ফাতেহা? পার্লারের নাম কি ফাতেহা? ফাতেহার এটা কি মেকআপ হচ্ছে? হোয়াইট মেকআপ? এত সুন্দর মেকআপ করতে পারে রামু মানি, বাচ্চাদের খেলা ছোটবেলার, আমরা সাথে খেলতাম এই সময়, এখন না হচ্ছে সিরিয়াল আছে মোহনা তাই না দেখেছ? তুমি কোথায় গেছিলা, কোথার থেকে আসছো? আরে কাবুল লাইট দিতে গেছিল খেয়াল করলো খেয়াল করলা ডিপার নিপার সাইড দিকে আসলো তাই কদিন যাও সর্দি তার তোমার তোমারও সর্দি জ্বর খাইছো কিছু খাইছো? তোমার বোন কিছু রান্না করেছে? তোমার বোন কই? খাচ্ছে আমার খালা, এই দেড়টার দিকে মা এখানে এসছি, এসে যে একটু বসে আছি, দুপুরে খাবারটা মা এখানেই খাচ্ছি, খাবারটা শেয়ার করি। এই দেখো এটা হচ্ছে শাল কুমড়া তাহলে ডাউল দে ঘন্ট, শাল কুমড়া আর হচ্ছে মসুরের ডাউল দে ঘন্ট, আর এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করেছে মা, এই হচ্ছে খাবার। আলু ভর্তাটাই আগে খাই, খাবার উত্তপক্ত নাই যখন কেটে লাগে তখন খাইলে।
আমার মা কি বলছে জানো? আমার মা বলছে আমার খাওয়ার উঠতে মুখটা নাই, যখনই খিদা লাগে তখনই খাই। এখন বাজে এই যে বেলা 4টা, আমার এখানে আসি যাইনি, যাব একটু পরে, আসলে আজানের পরে চলে যাব, তার আগে ব্লগটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।